আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে অভিনন্দন। আর আজকের দিনে প্রভু ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। উনি এমন ঈশ্বর যিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। আমাদের জীবনের সকল পরিস্থিতিতে ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন, এটা কি আপনি স্মরণ করেছেন? হ্যাঁ, ঠিকই, প্রত্যেকটা পরিস্থিতিতে ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন। ঈশ্বরের দাস দায়ুদও একই কথা বলছে গীতসংগীতা 63:7। তোমার ডানার ছায়ায় আমি গান করি, কারণ তুমি আমার সহায়। এইখানে বলছে আমি গান করি, এর কারণ হচ্ছে তুমি আমার সহায়। দায়ুদ তার জীবনে কখনো ভয় পায়নি, কখনো সে দুশ্চিন্তায় পড়েনি। যখন গলিয়াত তার সামনে দাঁড়িয়েছিল তখনও সে সাহসের সহিত এগিয়ে গিয়েছিল, যদিও সবাই ভয় পাচ্ছিল। আর সদাপ্রভুর নামে যুদ্ধ করল, আর সেই যুদ্ধের মধ্যে সে বিজয়ী হল। দায়ুদ কিন্তু এই কথা বলছে না যে আমি যুদ্ধে জিতেছি, কারণ আমি একজন শক্তিশালী যোদ্ধা বা আমি একজন খুব প্রতিভাশালী যোদ্ধা। কিন্তু সে বলছে আমি প্রভু ঈশ্বরের নামে এই যুদ্ধ জিতেছি। এই যুদ্ধের পরেও দায়ুদের জীবনে আমরা দেখতে পাই আরও অনেক যুদ্ধ সে করেছে, কিন্তু সে একটা যুদ্ধেও কিন্তু পরাজিত হয়নি। এর কারণ হচ্ছে সকল যুদ্ধে ঈশ্বর তার সঙ্গে ছিল আর তাকে সাহায্য করেছিলেন। একজন সাধারণ মেষপালককে ঈশ্বর রাজা বানিয়ে দিলেন। ইসরায়েল দেশের জাতীয় পতাকার মধ্যে দেখতে পাবেন একটা নীল রঙের তারা। এই তারাটাকে বলা হয় স্টার অফ ডেভিড। এর মানে হচ্ছে দায়ুদের তারা। তার মানে ভাবুন কতটুকু ঈশ্বর তাকে উঁচু স্থানে নিয়েছিলেন। এই জন্যই দায়ুদ বলছে ঈশ্বর আমার সহায়ক, এই জন্যই আমি গান গাইব। আপনার নিজের জীবনেও একবার একটু পরীক্ষা করে দেখুন, অপমানে, সমস্যাতে, দুশ্চিন্তায়, দুঃখে, বিরোধিতায় বা নিঃসঙ্গতায়, এই সব সময় ঈশ্বর আপনাকে কোনোভাবে নত হতে দেননি, আপনাকে নিরাশ হতে দেননি। এই সব কিছু মনে রাখবেন আর মন থেকে ওনাকে ধন্যবাদ দেবেন। প্রশংসার গান করে ওনাকে ধন্যবাদ দিন। বর্তমানে দাঁড়িয়ে যখন আমি আমার জীবনের অতীতের ব্যাপারে একটু ভাবি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় আর আমি ঈশ্বরের উদ্দেশ্যে গান করি। ঈশ্বর এত কাজ করেছেন, এমনকি আপনার জীবনেও ঈশ্বর কাজ করেছেন। তাই ভয় করবেন না। ঈশ্বর বলছে হে আমার সন্তান, তুমি ভয় করবেন না, আমি সঙ্গে আছি। আমাদের জীবনসাথীর রূপে মানুষ আসে, কিন্তু দেখা যায় যে তারা পর্যন্ত আমাদের মনের সকল কথা বুঝতে পারে না, আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। আপনি যীশুকে নিজের জীবনের সাথী বানান, একমাত্র উনি আপনাকে বোঝেন, মনের কথা বোঝেন। যখন আপনি হতাশায় থাকবেন বা যখন আপনি নিরাশায় থাকেন, তখন ঈশ্বর কিন্তু আপনার মনের কথা বুঝেন, উনি আপনার সকল পরিস্থিতি বোঝেন। সঠিক বন্ধু কিন্তু যীশুই। দায়ুদের জীবনে ঈশ্বর সহায়কর্তা রূপে ছিলেন। আজকে আপনার জীবনে আপনার সহায়ক কে? এই সংসারের স্বামী আর স্ত্রীকে ঈশ্বর একে অপরের সহায়ক হিসাবে দিয়েছেন। এই সম্পর্কটা ঈশ্বরই দিয়েছেন, কিন্তু এই জীবনের দৌড় কে আগে শেষ করবে কেউ জানে না। তার মানে শেষ পর্যন্ত ঈশ্বরই, যীশুই আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। এই কথাগুলি স্মরণ করে আপনি বলুন, হে প্রভু, আমার জীবনে আপনি আমাকে সাহায্য করেছেন। এমন যদি বলেন, মনে অনেক শান্তি হবে। আমার বিষণ্ণতার কথা কেউই বোঝে না, এমনভাবে আপনি কেন বলছেন? যীশু তো সঙ্গে আছে। আমাদের বিশ্বাসের সহিত বলতে হবে, হে সদাপ্রভু, আপনি আমার সহায়ক রূপে আছেন, আপনি আমার সঙ্গে আছেন। তাই আপনার স্তুতি প্রশংসা গান করি, এর কারণ আমার মস্তককে আপনি নিচু হতে দেন না। আমি জয়ী হয়ে আপনার প্রশংসা করব, যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।